হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে সব্যসাচী ব্লাউজ তৈরি করে দেখাতে, এটা কিন্তু ভীষণ স্টাইলিশ আর ভীষণ পরলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো আজকে আমি পুরো সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন, সেটা বাচ্চা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত যে কোনো সাইজের জন্য সব্যসাচী ব্লাউজ তৈরি করতে পারবেন। যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন, আমি পুরো ড্রয়িংটা পুরো করে নিয়েছি, আর এখানে যে সূত্রগুলো আমি দিয়েছি এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই সব্যসাচী ব্লাউজটা কাটিং করতে পারবেন। এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমি পাশে পিকচারটা দিয়ে দিচ্ছি, দেখুন যে এটা কেমন এই ব্লাউজটা দেখতে হয় আর কত সুন্দর লাগে এই ব্লাউজটা। তো প্রথমে আপনারা মাপটা দেখে নিন, তারপরে আমি এটা ভালো করে বোঝাবো। তো এখানে দেখুন, ঝুল আছে 14 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, ছাতি আছে 34 ইঞ্চি, কোমর আছে 28 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি, এখানে গলা সামন গলা আছে 8.5 ইঞ্চি, আর পিছন গলা আছে 10 ইঞ্চি। সব্যসাচীর যে ব্লাউজটা, ওই ব্লাউজের গলার লেন্থ কিন্তু 10 থেকে কিন্তু 11 ইঞ্চি পর্যন্ত নেওয়া আছে। যে পিকচারটা আমি দেখাচ্ছি এখানে দেখে নিন, এর গলাটা কতটা ডিপ। তো নর্মালি এত ডিপ তো সচরাচর সাধারণত কেউ পরে না, তাই জন্য এখানে একটু কম নেওয়া হয়েছে। তো 8.5 পর্যন্ত ঠিক আছে, তো আমি এখানে 8.5 নিয়েছি, আর পিছন গলা 10 আছে, আর এখানে মোহরা আছে আমার 15 ইঞ্চি। বুঝতে পেরেছেন, তো এই কটা মাপেরই দরকার লাগবে। যারা হাতা বসাতে চায় তাদের জন্য হাতার মুহুরের মাপটা কিন্তু মাস্ট লাগছে। তো এবারে আমি এই ড্রয়িংটা বোঝাবো, একটু ভালো করে বুঝবেন যে এখানে কিন্তু একটু ভালো করে বোঝার আছে। ঠিক এই পজিশনটা দেখুন, এইখানে আমাদের খাপ তৈরি হবে, এটা দুভাজে কাটিং করতে হবে। ব্লাউজ সবসময় দুভাজ করে কাটিং করতে হবে। এটা আমাদের সামনের পার্ট আর এইটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো দুভাজে কাটিং করতে হবে, আর দেখুন এই আমার হাতের সাইড থেকে ঝুল নিতে হবে। তো এখানে দেখুন, এখানে ঝুল প্লাস 1 ইঞ্চি, আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমার এখানে ঝুল ছিল 14 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। একদম ওপর থেকে আমি এত দূরের মাপ বলেছি কিন্তু 15 ইঞ্চি। বুঝতে পেরেছেন, এবারে নিতে হবে পুটের মাপ। তো এখানে যেহেতু গলাটা অনেক ডিপ আছে, সামন গলা আবার পিছন গলা দুটো গলাই খুব ডিপ, তো এখানে আমি পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি এত দূরের মাপ নিয়েছি 5 ইঞ্চি। পুটের মাপ নেওয়া হয়ে গেলেই নিতে হবে কিন্তু মোহরার মাপ। তো এখানে আমি মোহরার মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন, যারা মোহরার মাপ নিতে জানেন না, পুটের মাপ কীভাবে বের করতে হয় জানেন না, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি খুবই ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কীভাবে মোহরার মাপ আর পুটের মাপটা বের করতে হয়। মোহরার মাপ শেষ হলে নিতে হবে ছাতির মাপটা। এখানে কি লেখা আছে, ছাতির 1/4। আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন। তো আমার ছাতি ছিল 34 ইঞ্চি, 34-কে 4 ভাগ করলে হবে 8.5 ইঞ্চি। তাহলে একদম এখান থেকে এত দূরের দূরত্ব নিয়েছে 8.5 ইঞ্চি, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। দেখুন এখানে বক্সের ভিতরে লেখা আছে, এই 1.5 ইঞ্চি এক্সট্রাটা কেন নিয়েছি, কেননা কখনো যদি আমরা লুজ করতে চাই ব্লাউজটা, তার জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা কাপড়টা রাখতে হয়। তো এই কাপড়টা ভিতরে থেকে যাবে, এটাই কিন্তু আমাদের মেইন ফিটিংসের মাপ। ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবারে চলে আসবো নিচের সাইডে। তো ঝুলের শেষে থাকবে আমাদের কোমরের মাপটা। এখানে বলেছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি, মানে আপনাদের কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেব, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা দেব। এই সমস্ত যেগুলো আমি বলছি এগুলো কিন্তু সমস্তটা সূত্র, এই সূত্র কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হবে না। যদি আপনাদের কিছু চেঞ্জ হওয়ার থাকে তাহলে আপনাদের এই মাপগুলো চেঞ্জ হয়ে যাবে, এই সূত্র কিন্তু এক বিন্দুও চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন, তাহলে এখানে বলছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি, কোমর ছিল 28 থেকে 4 ভাগ করলে হবে 7, তাতে আরও 1 ইঞ্চি এক্সট্রা, মানে টোটাল হবে 8 ইঞ্চি। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত মাপ হয়েছে 8 ইঞ্চি, তারপরে আরও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কেননা এটা বক্সের ভিতরে লেখা আছে। এবারে চলে আসবো মোহরার কাছে। এখানে এখান থেকে উপরের দিকে একটা দাগ দেব 1 ইঞ্চি, এটাই হচ্ছে আমাদের সামনের মোহরার শেপ, একদম এই ফিটিংস লাইন পর্যন্ত মিলিয়ে দেবো। এবারে আমরা চলে আসবো এই গলার চওড়ার মাপটা নিতে। তো এখানে একটু গলার চওড়ার মাপটা একটু বেশি নেব, তো কেননা সব্যসাচীর ব্লাউজটা কিন্তু একটু ডিপ গলা হয়, তো তাই জন্য এই গলার চওড়াটা একটু বেশি নিয়েছি। এখানে 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, আর এখানে আমার গলার লেন্থ নিয়েছি 8.5 ইঞ্চি। নিয়ে আমি প্রথমে একটা বক্স করে নিয়েছিলাম, করার পরে এখানে দেখুন আমি একটা ভি শেপ দিয়ে দিয়েছি, যেমনটা আপনাদেরকে পিকচারে দেখানো হয়েছে। এটা তো ছিল নর্মাল। এবারে এই যে মিডিল পোর্শনে যেখানে আমাদের খাপটা তৈরি হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে এইটুকু ভালো করে একটু বুঝবো, এখানেই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে, আর এটা কিন্তু একটু খুব ভালোভাবে বুঝবেন। তো এখানে বলেছে দেখুন, তীর চিহ্ন মেরে লেখা
আছে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি। তো খাপটা তৈরি করার জন্য কিন্তু পয়েন্টের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমার পয়েন্ট আছে 9 ইঞ্চি, তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব, নিলে হবে 9.5 ইঞ্চি। তাহলে একদম ওপর থেকে যতদূর পর্যন্ত আপনাদের এসে দাঁড়াবে সেখানে এরকম একটা দাগ দিয়ে নেব। তো এই তো গেল আমাদের পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি। এবার এই পয়েন্টের চওড়ার মাপটা কিন্তু নিতে হবে। তো এই পয়েন্টের চওড়ার মাপটা কিভাবে নেব, ছাতির 1/10 প্লাস হাফ ইঞ্চি, মানে আপনাদের ছাতি যা থাকবে সেটাকে প্রথমে 10 ভাগ করব, করে তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব। আপ তৈরি করতে গেলে কিন্তু এই পয়েন্টের চওড়ার মাপটা মাস্ট আপনাদের কিন্তু নিয়ে নিতে হবে। তো আমার এখানে ছাতি ছিল 34 ইঞ্চি, 34টিকে যদি আমি 10 ভাগ করি তাহলে আমার 3 ইঞ্চি 3 সুদ হচ্ছে সামথিং, প্লাস তাতে আরও হাফ ইঞ্চি এক্সট্রা। তাহলে টোটাল এখান থেকে যতটা আমাদের দাঁড়িয়েছে সেখান পর্যন্ত এই দাগ দিয়ে নিলাম। এখান থেকে নিচের যে লাইনটা আসছে এটার মাপটাও কিন্তু নিতে হবে, ছাতির 1/10 প্লাস হাফ ইঞ্চি, মানে এখান থেকে এতটার মাপ যাওয়া হবে, সেমভাবে এখান থেকে ঠিক নিচের এই দাগটার মাপটা কিন্তু একই হতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু সূত্র, যে কোনো সাইজের জন্য আপনাদের কিন্তু এরকম করে নিতে হবে। তাহলে এটা নিলাম, তারপরে এই স্ট্রেট লাইনটা টানলাম। এবারে যেটা করতে হবে, এই দাগটা যেখানে শেষ হবে এর থেকে আরও 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিতে হবে। এই 1 ইঞ্চি দেখুন আমরা কোমরের সাথে 1 ইঞ্চি প্লাস করেছিলাম, সেটাই আমরা এখানে এবারে নেব। এই 1 ইঞ্চিটাই কিন্তু আমাদের খাপটা খুব ভালোভাবে ক্রিয়েট করবে, তার জন্য এই 1 ইঞ্চিটা আমাদের নেওয়া। তো এবারে আপনারা যদি একটু হেলদি মহিলার করেন তাহলেই 1-এর জায়গায় আপনারা 1.5 নিয়ে নেবেন। 1.5 নিলে যেহেতু একটু হেলদি মহিলা তাহলে তার খাপটা খুব ভালো হবে। তো এখানে আমার ছাতি অনুযায়ী আমি 1 নিয়ে নিয়েছি, নিয়ে এই দাগটাকে ঠিক এইরকমভাবে কোণ করে এর সাথে মিলিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এবারে এই দাগটার সাথে এই দাগটাও স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে, এর কোনো মাপ নেই, জাস্ট এর সাথে এটা স্কেল দিয়ে আমাদের মিলিয়ে দিয়েছি। এবারে চলে আসবো এখানে আমাদের বেল্টের শেষ পজিশন। এই যে মাপটা নেওয়া আছে এখানে, এটা কিন্তু আমাদের বেল্টের শেষ পজিশন। এই ব্লাউজটাও কিন্তু বেল্ট বসাতে হয়, বেল্টের এই এটা হচ্ছে শেষ পজিশন আর এইটা হচ্ছে আমাদের বেল্টের সামনের দিক। বুঝতে পেরেছেন? তো এখানে বেল্টের শেষ পজিশনে কিন্তু আমাদের দাগটা দিয়ে নিতে হবে। এখানে এখানে দেখুন 2.5 ইঞ্চি আমি নিয়েছি, আপনারাও 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, যে কোনো সাইজের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে নিচের সাইড থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি, দিয়ে এই দাগটার সাথে এই মেন দাগটা আমি এরকমভাবে স্ট্রেট দাগ দিয়ে প্রথমে মিলিয়ে নিয়েছি। মেলানোর পরে তারপরে আমি আলতো হাতে একটু রাউন্ড করে এটা দিয়েছি, যাতে রাউন্ড করলে একটু দেখতে ভালো লাগে। তাহলে এইটুকু ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি এখানে কি বলেছি। এবারে চলে আসবো এই যে দাগটা, এই দাগটারও কিন্তু কোনো মাপ নেই, এটা কিন্তু আপনাদের আন্দাজে একটু ওপর থেকে যেরকম এই আমি রাউন্ড শেপ দিয়েছি, আপনারাও ঠিক এইরকম রাউন্ড করে শেপটা দিয়ে নেবেন। যেমনটা আমি দিয়েছি তেমনটাই আপনারা দেবেন, ঠিক আমাদের এই মোহরার মিডিল পোর্শনের কাছ থেকে এই শেপটা এইরকমভাবে এর সাথে জাস্ট মিলিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? দিয়ে হালকা করে এখানে একটু রাউন্ড মতন এইরকমভাবে রাউন্ড করে দিয়েছি, যাতে দেখতে বাজে না লাগে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এটুকু, এছাড়া কিন্তু কিচ্ছু নেই। এবারে যখন এটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেটা কত সুন্দর, কত ভালো ফিনিশিংভাবে এই ব্লাউজটা হয়। তো এবারে আমাদের এখানে কিন্তু বেল্টের মাপটা বুঝতে হবে, যে এই যে দেখতে পাচ্ছেন এই রকম হয়ে আছে, এখানে কিন্তু আমাদের বেল্টটা জুড়তে হবে। আর এইটা কাটিং করার পরে বুঝতে পারবেন যে খাপটা কিভাবে তৈরি হচ্ছে। তো বেল্ট একটু বুঝে নিই, এখানে দেখুন বেল্টটাও দুভাজে কাটিং করতে হচ্ছে। তো প্রথমে এখানে দেখুন আমাদের প্রথমে চওড়ার মাপটা নিতে হবে। চওড়ার মাপটা কিভাবে নেব, এখানে এখান থেকে আমাদের এত দূরের চওড়াটা যা থাকবে, পুরো এতটার চওড়া যা থাকবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে এখানে চওড়া। তো আমি এখানে হিসাব করে লিখে নিয়েছি যে আমার এখান থেকে এত দূরের চওড়াটা কত হয়েছে। তো প্রথমে আমি এখানে চওড়ার মাপটা নিয়ে নিয়েছি, নেয়ার পরে প্রথমে এক সাইডে দেখুন এখানে আমাদের বেল্টের ধারের সাইডে নিতে হবে 2.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি আর 2.5 ইঞ্চিটা আমাদের এই বেল্টের শেষ পজিশন। বুঝতে পেরেছেন? তো এবারে আমাদের সামনের সাইডের বেল্টের যে সামনের এই সাইডটা এখানে জয়েন্ট হবে, এটা আমাদের একটু ভালো করে বুঝে নিই। তো এখান থেকে আপনাদের এতটার মাপ যত হবে সেটাই কিন্তু এখানে নিয়ে নিতে হবে, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এই বেল্টের সামনের দিকটা আমাদের নিয়ে নিতে হবে। নেয়ার পরে এটা এরকমভাবে আলতোভাবে গোল করে রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি এখানে কি বলেছি? শুধুমাত্র এইটুকু, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। আপনারাও সব্যসাচী ব্লাউজ তৈরি করতে পারবেন যে কোনো সাইজের জন্য, মানে বড়, ছোট, বাচ্চা, যে কোনো, মানে যে কোনো মহিলার জন্য। এবারে আমাদের পিছনের পার্টটা বুঝে নিই। পিছনের পার্টে তেমন কিচ্ছু নেই, নর্মাল সিম্পল যে ব্লাউজগুলো আমাদের তৈরি হয় পিছনের পার্ট যেমনভাবে কাটিং করি তেমনভাবেই কাটিং করব। তাই আমি এখানে আর বলে দিচ্ছি না, শুধুমাত্র সামনের পার্টটাই মেন, এখানে খাপের যে অংশ তৈরি হয় সেটাই আমাদের মেন, এইটুকুই, এছাড়া আর কিচ্ছু নেই। তো আর আপনারা আমাকে কমেন্ট করে জানান যে সব্যসাচী ব্লাউজ আপনারা পুরো কাটিং করে সেলাই করে সমস্তটা দেখতে চান কি। আপনারা যদি বলেন
করেন তাহলে আমি অবশ্যই করে পুরো এই সেলাই কাটিং সমস্তটা দেখিয়ে দেবো, যাতে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিওটা, আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আমাকে ফলো করনি, যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, ওখানে আপনাদের সাথে আমার কথা হবে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।